অর্থের দাবি মেটাতে শুধু চেক দিলেই হবে না, এখন থেকে প্রমাণ করতে হবে দেবার কারণও। সাজার জন্য থাকতে হবে বৈধ চুক্তিপত্র এবং চুক্তিপত্রের লঙ্ঘন। একটি চেক ডিজনার মামলার পূর্ণাঙ্গ রায়ে এমন নির্দেশনা দিয়েছেন আপিল বিভাগ। বিশ্লেষকরা বলছেন, বাণিজ্য এবং স্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে তৈরি হতে পারে দীর্ঘ সূত্রতা। ব্যবসা ছাড়াও ব্যক্তি পর্যায়ে আর্থিক লেনদেনেও চেক ব্যবহার হয়, কিন্তু চুক্তিপত্র দেবার বিধানে জটিলতা বাড়তে পারে। মৌলভীবাজার, চকবাজার কিংবা বেগমবাজার, পুরান ঢাকা বলে খ্যাত এই এলাকার ব্যবসা বাণিজ্যে প্রতিদিনের লেনদেন 400 থেকে 500 কোটি টাকা। ব্যবসার ক্ষেত্রে এখানে নগদ অর্থের ব্যবহার হয় খুবই কম, ব্যাংক চেকেই হয় সিংহভাগ লেনদেন। দ্রুত সময়ে দায় পরিশোধে এটাই সহজ পন্থা। তবে এখন থেকে যে কোনো লেনদেনের ক্ষেত্রে শুধু চেকই গ্রহণযোগ্য হবে না। আপিল বিভাগের রায়ে বলা হয়েছে কি কারণে চেক দেয়া হয়েছিল তাও প্রমাণ করতে হবে। কনসিডারেশন চেক যদি দেয়া হয়, সে কনসিডারেশন যদি ফুলফিল না হয়, তাহলে সে চেকটি নর্মাল চেক ডিজনার ক্ষেত্রে যে ধরনের আপনার দায়বদ্ধতা থাকে, এখানে সেই ধরনের দায়বদ্ধতা থাকবে না। নগদ অর্থে লেনদেন কমাতে ব্যবহার হয় ব্যাংক চেক। এছাড়া পণ্য কেনার ক্ষেত্রে আগাম অর্থ পরিশোধেও চেক প্রয়োজনীয় উপকরণ। এক্ষেত্রে চুক্তিপত্র কতটা প্রয়োজনীয়? আমরা মিনিটে মিনিটে মাল ক্রয় করতেছি, মিনিটে মিনিটে বিক্রি করতেছি, তা আমাদের এগ্রিমেন্ট করার তো সময় আমাদের নাই। পাইকারি মাল সেল করে সারা বাংলাদেশের মফস্বল টাউনগুলিতে, তাতে আমাদের একটা প্রতিবদ্ধতার সৃষ্টি হবে। ব্যবসায় সহজ সূচকে সংস্কার পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। বলা হচ্ছে লেনদেনে পরিহার করতে হবে জটিলতা। যে কোনো দুটি পার্টি যদি কোনো ধরনের এগ্রিমেন্ট করে যেখানে আর্থিক লেনদেনের বিষয় আছে, আনুষাঙ্গিক সাপোর্টিং ডকুমেন্টগুলো যেন তারা সেট করে রাখে, যাতে করে আইনগতভাবে তাদের দুজনেরই যে ইন্টারেস্ট সেটা যেন প্রোটেক্টেড হয়। দায় মেটানোর ক্ষেত্রে সবসময় চুক্তিপত্র তৈরি করা অসম্ভব। চুক্তি করা প্রত্যেকটা চেকের সঙ্গে এটা যথেষ্টই ঝামেলাপূর্ণ। ব্যাংক থেকে লোন নিয়েছে 1 বছরের জন্য, মাসে মাসে কিস্তি, ওই মাসে মাসে কিস্তির টাকাটা চেক দিয়ে ব্যাংকের কাছে জমা রাখা হয়। অসুবিধা যদি সৃষ্টি করা হয় তাহলে এই ধরনের ট্রানজ্যাকশন কমে যাবে এবং ব্যবসায়ীরা সুস্থ মানে ভালো বোধ করবেন না। তবে চেক দেয়া এবং নেবার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা দরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।